নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু গতকাল কিন্তু রাতে কিন্তু আমরা কিন্তু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিয়েছি পি এম পি ইটির যে নোটিশ সেই নোটিশটি ঠিক আছে এই নোটিশ সম্পর্কে বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি খালি ভিডিওটা জাস্ট ওয়াচ করো সমস্ত কিছু কিন্তু তোমরা বুঝে যাবে ওকে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইনস আরাম ব্রাঞ্চ অ্যান্ড কলকাতা সার্জেন্ট ইন কলকাতা পুলিশ এখন তোমাদের যে কলকাতা পুলিশের যে এসআই বা সার্জেন্টের যে প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ড সেই লিঙ্কটি ঠিক হয়ে গেছে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো সার্ভারে কিছু প্রবলেম হয়েছিল সে কারণে লিঙ্কটি যে ঠিকমতো কাজ করছিল না এখন ঠিক হয়ে গেছে এবার দেখো দ্বিতীয়তম আপডেট যেটা তোমাদের সব থেকে বড় হিউজ পরিমাণে সব থেকে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের গেট ডিটেলসে ক্লিক করে তোমরা চাইলের নোটিফিকেশনগুলো দেখে নিতে পারো তো নোটিফিকেশন দেখার কোনো দরকার নেই একটা কথা হচ্ছে পিইটি পি মাঠের যে বহুত ফোন আসছে আজকে ঠিক আছে কালকে রাত থেকেই ফোন আসা শুরু হয়েছে এবার দেখো তোমাদের বলে দিয়েছিলাম তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর রেজাল্ট যেদিনই দেবে তার কিন্তু মাঠের কিন্তু সময় দেবে না ঠিক আছে এবার মাঠ সম্পর্কিত যে তথ্য সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখে নাম যেহেতু পিআরবির কাছে এখন কিন্তু সময় কিন্তু বেশি দিন হাতে নেই তো অফিসিয়াল নোটিশ যতটুকু আমি জানলাম অফিসিয়াল নোটিশ যে কোনো মুহুর্তেই প্রকাশিত হতে পারে এমন কোনো ডেট নেই যে নোটিশ এই ডেটেই প্রকাশিত হবে ঠিক আছে এরকম কোনো যে পার্টিকুলার ডেট নেই আমি ধরো ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতে বানাতে নোটিশ প্রকাশিত হয়ে যেতে পারে এবার দেখো মাঠ আর পিইটি পি সম্ভাবনা কত রয়েছে যদি আমাকে বলে থাকো সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে তোমাদের পিইটি পি এম আঠাশ তিন দু হাজার বাইশ থেকে শুরু হচ্ছে মানে আঠাশে মার্চ থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে যেটা তোমাদের শেষ হবে কিন্তু পঁচিশে এপ্রিল পর্যন্ত চলবে ঠিক আছে এবার এবার দেখো গরমকালের দিন তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট খুব একটা বেশি সংখ্যক মিডিয়াম টাইপেরই ডেকেছে ঠিক আছে বা যেরকম ধরতে পারো সেরকম কিন্তু ভালোই ডেকেছে তো সেভাবে বুঝতেই পারছো তো তোমার কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা মাঠের প্র্যাকটিসটা অবশ্যই চালিয়ে যাও এবার নোটিশ সম্পর্কে যদি বারবার বলো তো সেক্ষেত্রে দেখে নাও নোটিশ খুব শীঘ্রই প্রকাশিত হবে আজকেও প্রকাশিত হয়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নেই আগাম তোমাদের যে আগামীকাল মানে কাল আগামীকাল তোমাদের কিন্তু হোলি রয়েছে হোলি উৎসবের জন্য যে সরকারি ছুটি থাকে তো এমন কোনো ব্যাপার নেই যে ছুটির দিন প্রকাশিত হতে পারে না হয়ে যেতে পারে ঠিক আছে বা শনিবার পর্যন্ত তোমরা ওয়েট করো নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যদি শনিবার নোটিফিকেশান আসে আশা করা যায় যে সোমবার থেকে তোমাদের কিন্তু যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি মানে তোমরা যদি সেই হিসাবে ধরতে চাও তো সেক্ষেত্রে সোমবার থেকে বা একুশ তারিখ থেকে তাই তো একুশ তারিখ থেকে হ্যাঁ একুশ তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারো তো আবার বলে দিচ্ছি তোমাদের বেশি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই নোটিশ প্রকাশিত হওয়ার পর তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে একদিন পর ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যতদূর সম্ভাবনা রয়েছে আমাকে বললেন যে সাত দিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড সাত দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারে বা তার আগেও ইস্যু করতে পারে কারণ তোমরা দেখছো যে লিঙ্কগুলোতে প্রবলেম রয়েছে সম্ভবত সাত দিন আগে থেকেই করতে পারে বা তার আগেও করতে পারে ঠিক আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তোমাদের মাঠের এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট নোটিফিকেশন প্রকাশিত হলে তো সেটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তো একটা জিনিস মাথায় রেখে নোটিফিকেশন বেরোওয়ার পরও কিন্তু ডেট কিন্তু পিছ হয় তোমরা এর আগে দেখেছো তারা যারা সিনিয়র রয়েছে তোমাদের তো বলার কোনো কথাই নেই তোমরা দেখেছো অনেক কিছুই পিছিয়েছে মানে পোস্টপন্ড হয়ে যায় দু তিন দিনের জন্য তো পি পুলিশ রিক্রুটমেন্টের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তো এত বড় ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তোমরা শুধু তোমাদের কাজ জোশ সেই জোশটা জাগায় রাখো বারবার মোবাইলে হাত স্ক্রিনে হাত পড়ার কারণে একটা নোটিফিকেশন নেমে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওর থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো যদি ক্লিয়ার হয় বুঝতে পারো অবশ্যই একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভালো লেগে থাকে আমাদের ফ্যামিলির সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবে তো যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলে হবে না তার পাশে বেল বাটনটা যে রয়েছে ওখানে ঝাড়া একটা লাথি মারে বেল বাটনটা দিয়ে ক্লিক করে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করলাম চলো বাই জয় হিন্দ